আমাদেরকে এখন কষ্টে জীবনযাপন করতে হবে, এটা সবাইকে স্বীকার করতে হবে এক বাক্যে, যে আমরা যতটুকু এতদিন ডাল ভাত খেয়েছিলাম এখন লবণ ভাত খেয়ে বেঁচে থাকতে হবে। ওয়ান ব্যাংকের দোহার শাখার কর্মকর্তা কবির হোসেন স্ত্রী সন্তান নিয়ে বাস করেন মোহাম্মদপুরে। প্রতিদিন বাসা থেকে মোটরসাইকেলে অফিসে যাতায়াত করেন। প্রতিদিন 70 কিলোমিটারের মতো আসা যাওয়া করতে হয়। এই পথ চলতে 2 লিটার অকটেন লাগে, খরচ হয় 180 টাকা। হুট করে অকটেনের দাম বাড়ায় এই পথ যেতে খরচ বেড়েছে 92 টাকা। তাতে বাধ্য হয়ে তাকে ভিন্ন পথে হাঁটতে হচ্ছে। হুট করে ডিসিশন নিয়েছেন দোহার আসা যাওয়ার পথে তিনি রাইড শেয়ার করতে চান, তাতে যদি জ্বালানির খরচ বৃদ্ধি মোকাবেলা করতে পারেন এই আশাই। অতিমাত্রায় হতাশাগ্রস্ত হয়ে কবির হোসেন বলেন, গত 10 বছরে কোনো বেতন ভাতা বাড়েনি, প্রতি বছর 5% ইনক্রিমেন্ট হয়েছে। এই অল্প আয় বৃদ্ধিতে খাবার দাবার, সন্তানের পড়াশোনা, যাতায়াতসহ সংসার খরচে আর পোষানো যাচ্ছে না। তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাতায়াতের পাশাপাশি নিত্যপণ্যের দাম বাড়বে, বাড়বে সংসারে যাবতীয় খরচ, কিভাবে সামাল দেব বুঝতে পারছি না। কথা একদম সত্যি, এক তেলের দাম বাড়ার প্রভাব পড়বে অনেক কিছুতে, যা হয়তো আমরা এখনও বুঝে উঠতে পারিনি। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য করুণ অবস্থা অপেক্ষা করছে। জিনিসপত্রের দাম বাড়লে আবার গরিব হওয়ার ঝুঁকিতে থাকে প্রায় 55% মানুষ। অর্থনীতিতে আকস্মিক চাপ বা নিত্যপণ্যের দাম বাড়লে এই দারিদ্র্যসীমার একটু ওপরে থাকা পরিবারগুলো আবার গরিব হয়ে যেতে পারে। দেশের 9 কোটির বেশি মানুষ এমন ঝুঁকির মধ্যে যে কোনো সময় পড়তে পারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে চাল, ডাল, শাকসবজি সহ বিভিন্ন ভোগ্যপণ্যের উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধি পাবে, এর ফলে বাজারে এসব পণ্যের দামও বাড়বে, বাজার থেকে বেশি দামে নিত্যপণ্য কিনতে হবে। এখন আমনের মৌসুম চলছে, কিন্তু লোডশেডিংয়ের কারণে ডিজেল ব্যবহার করে জেনারেটরের মাধ্যমে পাম্প চালাতে হচ্ছে। এমনিতে ডিজেল ব্যবহার বেড়েছে, এখন লিটার প্রতি 34 টাকা বাড়তি দামে ডিজেল কিনতে হবে, ফলে কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, শিগগিরই বাজারে এর প্রভাব পড়বে। এছাড়া ওই চালের চালান যখন দেশের বিভিন্ন স্থানে যাবে তখন বাড়তি ট্রাক ভাড়াও গুনতে হবে। চালের মতো শাকসবজি, আলু, পেঁয়াজ সহ অন্যান্য নিত্য ভোগ্য পণ্যের দামও একই হারে বাড়বে, কেননা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তাৎক্ষণিক প্রভাব পড়ে পরিবহন খাতে, যাতায়াত ভাড়া বেড়ে যায়, বাড়ে পণ্য পরিবহন খরচ। এরই মধ্যে পরিবহন ভাড়া 22% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ঢাকা চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা ও আশপাশের এলাকা পর্যন্ত পণ্যবাহী ট্রাক ও ট্রেলার ভাড়া 40% পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে এই পথে 5 টনের একটি ট্রাক ভাড়া 17,000 থেকে 18,000 টাকা, এটি বেড়ে 25,000 টাকা পর্যন্ত হতে পারে। আবার 30 ফুট ও 40 ফুট দৈর্ঘ্যের ট্রেলার ভাড়া এখন যথাক্রমে 30,000 থেকে 31,000 টাকা এবং 36,000 থেকে 37,000 টাকা। একইভাবে ট্রেলার ভাড়া বাড়বে, এতে আমদানিকারক ও রপ্তানিকারকের খরচ বাড়বে। শুধু তাই নয়, আগুন লাগবে অখাদ্য পণ্যের বাজারেও। কয়েক মাস ধরে পোশাক আশাক, তেল, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, খাতা কলম ইত্যাদি খাদ্য বহির্ভূত পণ্যের দাম বাড়তির দিকে আছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এসব পণ্যের মূল্যবৃদ্ধিকে আরও উস্কে দেবে। প্রথমেই পরিবহন খরচ বাড়বে, এছাড়া পোশাক কারখানাসহ ছোট বড় শিল্প কারখানায় ডিজেল চালিত জেনারেটর চলে, লোডশেডিং বেড়ে যাওয়ায় জেনারেটরের ব্যবহার বাড়বে, এখন ডিজেলের দাম বেড়ে যাওয়ায় খরচও বাড়বে। এছাড়া বিভিন্ন শিল্পের কাঁচামালে উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে দাম বাড়াবে প্রস্তুত পণ্যের, আর এসব কারণে বেড়ে চলবে মূল্যস্ফীতি, যা একটি দেশের জন্য সবচেয়ে চিন্তার কারণ। কয়েক মাস ধরেই মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে বেড়ে গত জুন মাসে তা 7.56% হয়েছে, যা গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ। গত নভেম্বর মাসে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি ছিল এর অন্যতম কারণ। 2-3 মাস ধরেই অর্থনীতিতে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে লেনদেনের ভারসাম্যে বড় ঘাটতি। এই ঘাটতি মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ সহায়তা চেয়েছে সরকার। $450 কোটি বেশি ঋণ পাওয়া নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে IMF সবসময় জ্বালানি খাতে ভর্তুকি না দিয়ে দাম সমন্বয় করার তাগিদ দিয়ে আসছে। এর আগে 1 দশক আগে বর্ধিত ঋণ সহায়তার আওতায় $100 কোটি নিয়েছিল বাংলাদেশ। IMF এর শর্ত হিসাবে একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়, তখন মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে পৌঁছায়। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, মূল্যস্ফীতি 8-9% পৌঁছালে ঝুঁকিতে থাকা মানুষ দারিদ্র্যসীমার নিচে নামতে শুরু করে।
করোনার কারণে এমনিতেই মানুষের আয় তেমন বাড়েনি, বরং কারো আয় কমেছে। এমন অবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এভাবে চলতে থাকলে কিভাবে বাঁচব বলেন? দেশের এই করুণ অবস্থার জন্য আপনি কাকে বা কাদের সবচেয়ে বেশি দায়ী করবেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।